দয়ারে নবী যিনি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ারে নবী যিনি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুদুমা হালিমা, তুমি জন্ম নিলে জন্ম নিলে মা আমিনার ঘরে, ফরিস্তারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমি না গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুদুমা হালিমা, দয়ারে নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ারে নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুদুমা হালিমা, আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী, ছাগল চরানো ওই না প্রখর দে, আর পাখিরা সব ছায়া করে আপন ডানা মেরে, তাই তো দেখে মাখাতি যাও, তাই তো দেখে মাখাতি যাও, কি হল রে আর আপন জীব লুটিয়ে দেন বিড়ি কদমে, হাসানাত জামিও ভাই হলি মা তুঝে আর ক্যা চাহিয়ে, আর তেরে ঘর মে খোদা কা হাবিবা গয়ে, হাসনত জমিও মহব্বত সাথে কলমায় জিকি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ,
তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব না, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেরে সদকে মে আকা সারে জহাঁ কো দীন মিলাবে দীনোনে কলমা পড়ালা, ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ আপনে বহন সে বোলে উমর এ তো পতা ক্যা করতি থি মেরে আনে সে পহলে চুপকে ক্যা পড়তি থি, আপনে বহন সে বোলে উমর এ তো পতা ক্যা করতি থি মেরে আনে সে পহলে চুপকে ক্যা পড়তি থি, জব কুরআন পড়া সুনকে কালামে পাক খুদা দিলে উমর কা বোল উঠা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই করুণাময় মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে। ভাই যেমন মাইকটা চাইলাম তেমনটা হলো না, মাইকটা পুরো সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন টুইকোটা দিবেন সেই করুণাময় মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যিনি গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান, যিনি জনে স্থানে সর্বোত্তরে সর্বজায়গায় বিরাজমান, যিনি মানব জাতিকে শ্রেষ্ঠ দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, সে আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে জানাই বিশ্ব নবী পিয়ারা নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি লাখ কোটি দুর্দ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক নিবেদিত হোক, যিনি মানবতার অলঙ্কার কৃষ্ণ রজনী বা সত্যধারী হই ভরার মুখে আবির্ভাব হয়েছিল, তাই বলিব নবী তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর, নাও সালাম আজ বার বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই বাবুরা, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনলেন মসজিদের ইমাম সাহেব আর উলামায়ে কেরামগণ এবং কেশপুর মাদ্রাসা আশরাফুল উলুমের নাজিম সাহেব, আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে বায়ান রেখেছেন আপনারা শ্রবণ করতে, তাহলে আমাদের শোনার অভাব নেই, শুনছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, একটাই অভাব সেটা হলো আমলে। শোনার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান, শোনার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কবুল করলে কটা লাভ, কবুল করলে দুইটা লাভ, আর কবুল না করলে জিরো।
একটা এই বিয়ে ঘরে যে যাই আমরা বর যাই তো বরের সাথে কি যাই বর যাত্রী তাহলে বর কবুল করার জন্য কয়টা পায় খাওয়া উপায় আর বউ উপায় কি পায় খাওয়া উপায় আর বউ উপায় আর বর যাত্রী কবুল না করার জন্য শুধু খাওয়া পায় কি পায় শুধু খাওয়া তাই আমাদের শোনার অভাব নেই আমরা তো শুনছি ইনশাল্লাহ একটা একটা ছোট্ট ছোট্ট করে যদি আমরা সুন্নতের উপরে যদি আমল করি নবীর কথাগুলো যদি মানি কেন বিশ্ব নবী মদিনাওয়ালা বলে যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার সুন্নতের প্রতি গুরুত্ব দাও আমার সুন্নতকে ভালোবাস কে বলেছে বিশ্ব নবী মদিনাওয়ালা তাহলে ওলামায়ে কেরামরা এতক্ষণ বায়ান বক্তব্য রাখলেন আপনারা শুনলেন এবং সামনে উপস্থিত নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই বাবুরা সিনহের পচিদা পর্দার নসিব ধর্মিকা জ্ঞানীগুনি অবলা সরলা মা ও বোনিরা আমার আওয়াজে মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমার শ্রেণীগত ভাবে সালাম ও শুভেচ্ছা অভিনন্দন আমরা সকলেই প্রত্যেকে এসেছি এই পর্যন্ত আমরা জেগে রয়েছি অপেক্ষা করছি আখেরি মুনাজাতের জন্য এবং নবীর মহব্বতে আমরা এসেছি তাই না নবীর প্রতি আমাদের মহব্বত আছে প্যার আছে ভালোবাসা আছে ঈসা আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লাম খুব জেদ্দি ছিলেন আল্লাহ পাককে বলে আল্লাহ আপনার সাথে দিদার করব দিদার করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কয়েকটা শর্ত আছে মানতে হবে তাহলে আমি দিদার করব তাহলে দিদার হবে মুসা তোমার সাথে বলছে আল্লাহ কি করতে হবে বলছে দিদারের জন্য তুর পাহাড়ে আসা লাগবে কি লাগবে তুর পাহাড়ে আসা লাগবে আমার আল্লাহ বলে মুসা এই জুতা খোলা আসতে হবে আমার কাছে এবং সময় কোন দিনে দেখা হবে কতক্ষণ হবে সব কিছু সৃষ্ট হবে সময় পেরিয়ে গেলে আর নয় আবার কালকে হবে তোমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে যখন দিদার করছেন আল্লাহর সাথে স্বয়ং উপেন কথা বলছেন আমার আল্লাহ পাক বলে ঈসা তুমি রয়েছ আর আমি রয়েছি আর মাঝে কি আছে কি তুমি জানো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা দুজনের মাঝে 70,000 পর্দা রয়েছে একটা একটা পর্দা এত মোটা এত ঘন যে একটা বছর মানুষ যদি পায়ে তলে যদি হেঁটে যায় ওই রকম মোটা এক একটা পর্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুটো নয় আমি 70,000 পর্দা সামনে রেখেছি মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাহ এ এত বড় নসিব এত বড় কারো কি নসিব হবে আপনার সাথে দিদার করা কথা বলা উপেন কেন অন্যান্য নবীরা আমার আল্লাহর সাথে কথা বলেছেন ইনডাইরেক্ট ডাইরেক্ট নয় কিন্তু মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট যখন কথা বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা দেখেছো মার্কেটে যখন এক ঝুড়ি যখন ফল থাকে মানুষ বেছে বেছে উঠিয়ে নেয় উঠিয়ে দাড়ি পাল্লার মধ্যে উঠিয়ে দেয় ও মুসা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি যত পয়দা করেছি সৃষ্টি করেছি আমি যত আমার বান্দা আছে তার মধ্যে আমি চুনে চুনে আমি যাদেরকে আখের জামানা নবীর উম্মত করেছি তাদের সাথে আমি রব্বুল আলামিন এই 70,000 পর্দা নয় যেখানে ইচ্ছা যখন ইচ্ছা আমি রব্বুল আলামিন ওই উম্মতদের সাথে আমার বান্দাদের সাথে আমি রব্বুল আলামিন দিদার করব তাহলে এত বড় নবীর উম্মত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদিল জামানা নবীর উম্মত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে কোরআন শরীফের পারা নাম্বার 3 সুরার নাম সুরা আল ইমরান
আয়াত নাম্বার 31 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী তোমরা পেতে চাও তো তোমরা আবার আগে আখেরি জামানার নবী দুনিয়ার বাদশাকে মহব্বত করে নাও ভালোবেসে নাও তাহলে কতটা বিশ্ব নবীর সাথে ভালোবাসা লাগবে নবীর প্রতি মহব্বত বড় না নবী উম্মতের প্রতি মহব্বত বড় কার মহব্বত ভালোবাসাটা বড় নবীর মহব্বত বড় তাহলে নবীর মহব্বত বড় যেমন বাপ ছেলেকে মহব্বত করে ছেলে চাই না বাপকে কষ্ট দেব ছেলে চাই না বাপের শরীরে একটা ধুলা লাগো পোশাকে ধুলা লাগো বাপকে এত সুন্দর মহব্বত করে ভালোবাসে এবার বলুন বাপের মহব্বত বড় না ছেলের মহব্বত বড় তাহলে বাপের মহব্বত বড় আর ছেলের মহব্বত বড় কেন হলো না ছেলের মহব্বত কেন বড় হলো না যে আব্বা জান আমাদেরকে শুধু দিয়েই গেছে দিয়েই তার মহব্বত আর বাপের প্রতি আমাদের যে মহব্বত নিয়ে মহব্বত ঠিক কি না যখন চার ভাই পাঁচ বার হয় বলে গো যাও আব্বার জন্য কিছু খাবার নিয়ে আসো বলছে না যে খাবারছে খাওয়া আমাকে কি আমাকে কি পয়সা দিয়েছে আমাকে কি টাকা পয়সা দিয়েছে কি সাথে দিয়ে যাই তাহলে আমাদের পিতা মাতার প্রতি মহব্বত হলো পে আমাদের ভালোবাসা আর বাপ আমাদেরকে দিয়ে ভালোবাসা যে আব্বা জান আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে যে আব্বা জান আমাদের জন্য মেহনত করে যে মাতার গাম পায়ে ফেলে শুধু দিয়েই গেছে দিয়েই গেছে আমাদের কাছ থেকে কিছু নেই না এইটাই বুঝাতে চাই যদি আমরা বাপের পরিচয় যদি না দিই তাহলে কি বাপের কোনো ক্ষতি হয়ে যাবে বাপের কি কিছু ক্ষতি হয়ে যাবে হবে না মুসলমান কিন্তু বাপ যদি আমাদের পরিচয় যদি না দেয় তাহলে বাপের পরিচয় আমরা যদি না দিতে পারি তো কিন্তু লস হয়ে যাবে ছেলেদের বাপের কোনো ক্ষতি হয়ে যাবে না হ্যাঁ বলবে কি অবৈধ সন্তান বলবে কি বলবে না কিন্তু বাপকে বলবে এইটাই বুঝো তাই মুসলমান যদি বিশ্ব নবী মদিনা বলেন সুন্নতের প্রতি যদি আমরা মহব্বত যদি না করি মহব্বত যদি না রাখি কালকে আমাদের দিনে বিশ্ব নবী যদি পরিচয় যদি না দেন আমাদেরকে যদি না ছিলেন তাহলে বলে লস বিশ্ব নবীর না আমাদের তাদের লস আমাদের লস না তাহলে ভাই বাবুদের কাছ থেকে এই টেন্স থেকে আপনাদের কাছে বেশি সুন্নত কিছু চেয়ে যাব না একটি সুন্নত আপনাদের কাছে চাইব যদি একটা সুন্নত যদি পালন করে যে সুন্নতটা হলো মুমিন সুন্নত যে সুন্নতটা যদি আপনারা দেখে ফেরেশতারাও চিন্তায় পড়ে যাবে হয়তো এই বান্দার কাছে উম্মতের কাছে হয়তো মাল কিছু রয়েছে ফেরেশতারাও চিন্তায় পড়ে যাবে আপনাদের কাছে চাইবো ইনশাআল্লাহ শেষ বেলায় যদি মনে পড়ে নবীর মহব্বতে রাসূলুল্লাহর মহব্বতে তাহলে বিশ্ব নবী মদিনা বলা কত আমাদেরকে মহব্বত করতেন ভালোবাসতেন বিশ্ব নবী মদিনায় দেখছো যদি বিশ্ব নবীর খোঁজ যদি না দিতে পারো তো এই ওমরের দরবারের থেকে কেউ তোমরা রেহাই পাবে না সকলের গর্দন গুলো আমি অমর উড়িয়ে দেব বিশ্ব নবীর মহব্বতে
মোহাম্মদকে কি দেখেছো? মোহাম্মদকে আমরা চিনি না, আপনারা কি আমরা তো চিনি না? ও তোহার নিচে একটা মানুষ আমাদের বদ্রী গুলো, আমাদের ভেড়া গুলো, আমাদের উট গুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তিন দিন ঘর নেওয়া যায় না, এত মার মারছি, তাদের বাচ্চা গুলো মায়ের পান করেছে না, ওই গুহার দিকে তাকিয়ে রয়েছে আর চোখ দিকে পানি ছেড়ে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরা এ আখেরি জামানার নবী চার মহব্বতে চার প্রেমে চার ভালোবাসা, আজ প্রাণীরা খাবার ছেড়ে দিয়েছে, ছোট ছোট শিশুরা তার মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, এই আখেরি জামানার নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। পাগল হয়ে যাচ্ছে, আমরা তিন দিন পাগল হয়ে আপনাকে খোঁজ করেছি, আপনার কোথাও দেখা মিলে নাই, ও নবী গো আপনি মদিনার মধ্যে চলে, বিশ্ব নবী মদিনাওয়ালা সিজদা থেকে মাথা তুলেন নাই। নিজের জীবনে যত দিন সব নেকি গুলো গুনাহগার উম্মতে আমাদের জন্য দান করে দিলে, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি সে হলো যে 24 বছর জীবনে আপনার গর্দন কাটতে গিয়েছিলাম, আপনার চেহারা দেখে, আপনার নূরানি সুরা দেখে আমি পড়ে গিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আমি আমার জীবনে যত নেক কাজ ভালো কাজ করেছি আপনার এই গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। তবে বাবুরা আবু বকরের নেকি কত, ওমরের নেকি কত ছিল? একদিন বিশ্ব নবী মদিনাওয়ালা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা রেখে বিশ্ব নবী আরাম করছে, মা আয়েশা জননী জিজ্ঞাসা করে, ও নবী গো আকাশের মধ্যে যে তারাগুলো দেখতে পাচ্ছি ওই পরিমাণ সব পরিমাণ কারণে কি রয়েছে? তারপরে বিশ্ব নবী মদিনাওয়ালা বলে, আমার আশিক আমার ভক্ত আমার হযরত ওমরে এই আকাশের সমতুল্য নেকি আছে? আমি মনে করলাম আমার আব্বা জানি অত হয়তো নাকি হবে আবু বকরের, বিশ্ব নবী বললেন, হ্যাঁ পাগলি তোর আব্বার ব্যাপারে জানতে চাও আবু বকরের ব্যাপারে? সারা জীবনের নাকি খোঁজ করতে হবে না, আকাশে যত তারা রয়েছে অর থেকেও বেশি নাকি আবু বকরের একটি রাতের নাকি আকাশের তারার থেকেও বেশি রয়েছে? আবু বকর নিজের জীবনের নেকি গুলো আজ আমাদের জন্য দান করে দিলে, হযরত ওমর দান করে দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর বলেন, ভাই ওমর ফাতেমাকে না নিয়ে আসলে, হাসান হাসানকে না নিয়ে আসলে বিশ্ব নবী কিন্তু মাথা জমিন থেকে তুলবেন না।
করে আসলে হযরত আলী কে যখন কথা গুলো বললে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে চিনের পানি দু নয়ন ধরে জ্বলতে ছিল এই পানি গুলো যখন মা ফাতেমার কানে কান্নার আওয়াজ পৌঁছালো মা ফাতেমা ঘর থেকে বার হলে দেখছেন আবু বকর কাঁদছে ওমর কাঁদছে সাবি আলী কাঁদছে জিজ্ঞাসা করে কি গো আমার আব্বাজান কি শহীদ হয়ে গেছে আমার আব্বাজান কে মুনাফিকেরা কাফেরা নাকি কতল করেছে মেরেছে নাকি আমার আব্বাজানের বডিটা লাশটা কোথায় আমার গুনাহগার উম্মতের কি হবে হাসান হুসেন কে নিয়ে পাহাড়ের দিকে চললেন আপনি মদিনার মধ্যে চলে মদিনার মানুষেরা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে ছোট ছোট শিশু গুলোকে যখন তাদের মায়েরা ডাক দেয় ও ছোট শিশুরা ও আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা তো পান করি না তোমাদের জীবন গুলো শেষ হয়ে যাবে এই মদিনার ছেলেরা জবাব দিয়েছিল ও জননি যে নবীর উসিলা আজ আসমান হয়েছে জমিন হয়েছে আজ আমরা হয়েছি এসেছি যেই নবীকে এই ওই নবীকে না চোখে দেখা পর্যন্ত আমাদের কচি কচি জীবন গুলো শেষ করে দেব পান আমরা করব না আমি জীবনে চিনতে গিয়ে যত নেক কাজ করেছি এই গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম আমার আব্বা জানে গুনাহগার যত্ন আমি করে দিলাম কবুল করেছি আমার নবীর চোখের পানি আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি আমার নবীকে না জিজ্ঞাসা করে আমি একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না যখন বিশ্ব নবী মাথা উঠালেন জিজ্ঞাসা করলে আব্বা জান আপনি সিজদার মধ্যে সিজদায় আপনি করেছিলেন কিসের জন্য বলছে আমার উম্মতের জন্য আমার আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত সিজদায় থাকতাম আমার আল্লাহ আপনি যখন না ডাক দিতেন গো হাবি আপনার গুনাহগার উম্মতকে একটা কেউ জাহান্নামে দেব না আমি এতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থাকতাম তাহলে সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি তাহলে সেই নবীর সুন্নত আজ আমাদের আছে জি আজ আমরা রোনাল্ডো মেসি আজ আমরা বিরাট কোহলি দাড়ি কাটি আপনার চুলের কাটি হ্যাঁ আজ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত এখানে বলছি এই করেনগে ওই করেনগে হ্যাঁ নবীর জন্য প্রাণ দেবো নবীর জন্য যদি বলে মিছিল বলছে তার জন্য আমরা আগে রয়েছি জহুর যাচ্ছে আসর যাচ্ছে কোনো গুরুত্ব নেই খেয়াল নেই কেন বিশ্ব নবী মদিনাওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে হ্যাঁ বিশ্বনবী মদিনাওয়ালা শুধু একটাই কথা বলেছে উম্মতি উম্মতি শুধু নামাজ শুধু নামাজ শুধু নামাজ তাই ভাই বাবুরা একটু নিজের দিকে তাকায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমাকে যদি পেতে চাও তো আমার নবীকে ভালোবাসো যে নবী বললেন আমাকে যদি পেতে চাও আমার সুন্নতকে মহব্বত করো আমার সুন্নতকে মহব্বত করো তাই ভাই বাবুরা বলেন আজ নবীর সুন্নত আমাদের কাছে কোটা আছে আজ আমাদের কাছে
দুরুসরি পড়ি আল্লাহ তাহলে ভাই বাবু আজ নবীর সুন্নত কোনটা আছে বলো? বলছে সবে বরাতের দিনে হালুয়া কেন খাও? বলছে নবী তো তরল খাবার খেয়েছেন, ওর জন্য সুন্নত তা আদায় করি। আমাদের যে হালুয়া যে তৈরি হয় দাঁতগুলো ঠিক থাকবে, হ্যাঁ এটা নবীর সুন্নত হলো। জি, যেমন দাঁত খিলেল করা হলো সুন্নত, এই দন্দন মুবারক দাঁতকেও ইসলামের জন্য, দিনের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য শহীদ করাটাও হলো সুন্নত। এইটাই তো আজ, নালে সুবিধাবাদ জিন্দাবাদ, খালি সুবিধা গুলো, খালি সুন্নত গুলো নেব, আর যেটা কষ্ট দন্দন মানে দাঁত ফেলতে হবে, বলছে না ওগুলো আমরা নেব না, খিলালের জন্য ঠিক আছে, হালুয়া নবী খেয়েছে ওই জন্য আমাদের ঠিক আছে। তাই তরুণ যুবকেরা বলো, আজ আমাদের যে চুলের কাটিং শয়তানও চিন্তায় টেনশনে পড়ে গেছে, আমার মাপ কাটির বাইরে ছিল, দু সাইডে কিচ্ছু নেই, এই বীজ খেলে রেখেছে কি কাটিং জানো? হ্যাঁ, এ তো সুয়র কাটিং, নারায়ণ কাটিং, সুয়র কাটিং। সুয়রের যেমন দু সাইডে কোনো চুল থাকে, হ্যাঁ মাঝখানে দাঁড়াতেই তো চুল থাকে না, হ্যাঁ তাহলে এটা নারায়ণ কাটিং নয়, সুয়র কাটিং। কি কাটিং? সুয়র কাটিং। আজ ওই চুল দিয়ে আজ আমরা বেরোচ্ছি নবীর মহব্বতে। তাহলে নবী চিনতে পারবেন বাবু? জি বলেন। আজ নবী এই ওপেন, আপনাকে যেটা বলছিলাম, আপনি এই দাড়িটা ছাড়েন, দাড়িটা নবীর সুন্নত। সুন্নত কি সুন্নত না? জি, আজ আমরা সুন্নতে নবীর গলা মানে গলায় ছুরি চালাচ্ছি, এই আমার আপনি, হ্যাঁ আমি এই দাড়িকে যদি রাখছি তো নবীকে স্মরণ করে সাহাবাকে অনুসরণ করে না, এই বিরাট কোহলির দিকে তাকিয়ে আমরা দাঁড়িয়ে রাখছি, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমরা নবীর মহব্বতে রাখছি না, যতটা পাচ্ছি যতটুকু পারবো নিয়ত থাকবে নবীর মহব্বতে। কার মহব্বতে? নবীর মহব্বতে। আজ ভাই বাবুরা যদি আপনি এই ওপেন দাঁড়িতে যদি রাখতে পারে, আপনার যখন মৌত হবে, মৃত্যু যখন হবে, আপনাকে যখন কবরে রেখে দিয়ে আসবে, এই ফেরেশতারা যখন বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আপনার যখন চেহারা খানা যখন দেখবে, চেহারার মধ্যে নূর রয়েছে, দাড়ি রয়েছে, যখন এই চেহারা গানা বিশ্ব নবীকে যখন কবরের মধ্যে দেখানা হবে, এই মানুষটার উপরে ধারণা কি? আল্লাহ পাক যদি এই দাড়ি রাখাটাই যদি আপনার কবুল করে নেয়, এই দাড়িটাই আপনার জন্য নাজাতের জারিয়া বেড়ে যাবে। ভাই বাবারা একটু জীবনের দিকে দেখেন, বিশ্ব নবী চুনাবে রাসূলুল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল আসে, বললে ও নবী আপনার মুখের পরে মৃত্যুর রূপে আপনার বডিটা, আপনার লাশটা আল্লাহ পাকে রক্ত মাখা জমিনে রাখবেন না, আল্লাহর আরশে আপনার দাফন হবে। বিশ্বনবী বলেন ভাই জিব্রাইল আমার গুনাহগার উম্মতেরা কোথায় থাকবে? আমার গুনাহগার উম্মতেরা কোথায় থাকবে? বিশ্বনবী মদিনাবালা জিজ্ঞাসা করলেন আমার গুনাহগার উম্মতেরা কোথায় থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যম দিয়ে জানিয়ে দিলে উম্মতেরা আমার বান্দারা জমিনে শুয়ে থাকবে, আর আপনার বডিটা আপনার লাশটা আপনাকে আল্লাহ পাক আল্লাহর আরশে দাফন করবে। তখন বিশ্বনবী মদিনা বলে বলে ভাই জিব্রাইল আমার আল্লাহকে বলে দিও, আমি আমার আল্লাহকে বলে দিও আমার গুনাহগার উম্মতেরা যে জায়গায় যে জমিনে যেখানে শুয়ে থাকবে আমি নবী ওই জায়গায় শুয়ে থাকব। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি আজ নবী কাঁদে মদিনাতে মোর দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে মোর দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে
কইলা যে বিশ্ব নবীর উম্মতদেরকে কত মহব্বত করতেন, আজ নবীর মহব্বতে আজ আমরা কি করছি গো? আজ দুনিয়ার জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যদি বলা হয় মুরব্বী ও সাজা ও যুবকেরা তোমরা দাঁড়িয়ে রাখো গো, বলছে দাঁড়িয়ে রাখলে রেট কমে যাবে, কি কমবে? বলছে দাঁড়িয়ে রাখো রেট কমে যাবে। যারা বয়স্কদেরকে বলা হয় ও মুরব্বী চাচাজি এবার তো দাড়িটা রাখে, দাড়িটা রাখে, বলছে ঘরে চাচি বলছে কুটকুটু করে, তাহলে এবার বলো রাখবে কে? বলছে মোল্লা মুন্সি ছাড়া আবার কে? এই হলো আমাদের মহব্বত, এই হলো আমাদের প্যার নবীর পাদে রসুলের পাদে। আঘাত করছি না ভাই, আপনি নবীকে যেইভাবে ভালোবাসবেন বাসুন না কেন, আপনার কি বাসাটা বাসার মতন লাগবে? আপনি বলবেন, আপনি বলবেন মিছিল বের করাবো, মহারামে আপনি ছুরি নিয়ে খেলবো, আপনি খেলেন আপনাকে বাধা দেব না। কিন্তু আমার নবী তো বলেছে নিজের শরীরটা এইভাবে টুকরো টুকরো করা, আমার আল্লাহ পাক কালকে আমাদের দিনের জবাব নেবেন আপনার জন্য আমি যাব না, আমার জন্য আপনি আসবেন না, কিন্তু নবীর মহব্বত কতটা থাকা দরকার, কিভাবে রাখতে হবে নবীর মহব্বত, এইটা একটু জানা লাগবে। আজ নবীর আপনি মহব্বত, আপনি মিছিল করুন, আপনি রেলি করুন, যত ইচ্ছা বক্স বাজার মহব্বত দেখান, ওই মহব্বতের সাথে যদি আপনি মদ খেয়ে, আপনি যদি বড়ি খেয়ে যদি এই মহব্বত দেখার কাজে আসবে, ওগুলো জেরোস মুসলমান, কি মুসলমান, কি মুসলমান, জেরোস মুসলমান। আর যদি নবীর মহব্বত থাকতো না, জোহরের আজানটা হয়েছে মাইকে খালি বন্ধ থাক, জামাতে খালি শুরু, ঠিক কিনা? বলে আজ নবীর সাথে আপনি মিলাদ করাবেন, জলসা করাবেন, আজান চলবে, জামাত চলবে, মাইক চলে চলে, বলে আপনারাই বাধা দেন এবং আপনারাই নামাজ আদায় করেন, বিরোধিতা করতে আসছি না, কাল কিয়ামতের দিন আপনার যেটা ভালো লাগবে আপনি করেন, কিন্তু নবীর মহব্বত আপনি দেখাচ্ছেন, নবী যে বলেছেন যে কাজগুলো ছাড়তে বলেছেন ছেড়ে দেন, আর যে জিনিসগুলো বিশ্ব নবী মায়ান নবী মদিনা বলা ধরতে বলেছেন সেগুলো একটু মহব্বতের সাথে ধরে, ঠিক কিনা? যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট ছোট্ট করে শোনাবো কেন, প্রায় সময় হয়ে আছে তো ভাই বাবুরা, বিশ্ব নবী কত ভালোবাসতেন আমাদেরকে, বিশ্ব নবী যখন আমি আরাজ করছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমি আরাজ যখন করছি, যখন কথাবার্তা হচ্ছে, আমার আল্লাহ পাক বলে ও মুহাম্মদ, ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার জন্য কি নিয়ে এসেছো তুমি, কি নিয়ে এসেছো, মিষ্টি পোশাক ফলপাতি কি নিয়ে এসেছো, আমার তো কেউ নেই, ছেলে গুলোও না, খেলনা নিয়ে এসেছো, আমার তো ছেলে গুলোও নেই, মিষ্টি নিয়ে এসেছো, কে খাবে, হ্যাঁ কি নিয়ে এসেছো আমার জন্য, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যত সৃষ্টি যা কিছু দেখতে পাও সব জিনিসের মালিক হলাম আমি। তো বিশ্ব নবী মদিনা ওয়ালাকে বলে কি নিয়ে এসেছো বন্ধু, কি নিয়ে এসেছো? তখন এই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলি আরুল আলামিন, আমি যে যা জিনিস নিয়ে এসেছি আপনার দরবারে পাওয়া যাবে না, আপনার দরবারে মিলবে না। আমার আল্লাহ বললে ও বন্ধু তুমি এমন কি জিনিস নিয়ে এসেছো যে আমার দরবারে আমার খাজানাতে মিলবে না। তখন বিশ্ব নবী মদিনাওয়ালা বলে হ্যাঁ রে আল্লাহ, তওবাকারী আমার বান্দাদের, আমার গুনাহগার বান্দাদের, আমি চোখের পানি নিয়ে এসেছি, আমার গুনাহগার বান্দাদের চোখে পানি নিয়ে এসেছি। যখন এই কথা চলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী তোফা স্বরূপ নিয়ে গিয়েছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাতু, বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কি যখন তোফা দিলেন আমার আল্লাহ খুশি হয়ে, তখন বলেন
আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আল্লাহ আল্লাহ রাসূলের যখন কথা আদান প্রদান চলছে, মহব্বত চলছে, তখন ফেরেশতারা না থাকতে পেয়ে তখন সাক্ষী দিয়েছিলেন, বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আমরা সাক্ষী দিচ্ছি আপনি হলেন আখেরি জামানার নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন দামি নবী, আপনার দেখো দামি নবী, আর কোন নবী আছে না। কেন আল্লাহর কাছে আল্লাহর কাছে যখন নবীরা এসেছে, আল্লাহর যখন কথা গেছে, যখন আল্লাহর সাথে নবীদের কথা চলেছে, তার উম্মতের কথাগুলো ভুলে গিয়েছে। আজকে আপনি আল্লাহর সাথে ওপেন কথা বলছেন, আল্লাহর কাছে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আজকের দিনেও আপনি আপনার উম্মতদেরকে ভুলেন নাই। তাই আমরা সাক্ষী দিচ্ছি আপনি হলেন আখেরি জামানার নবী, আপনি হলেন বড় নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার মতো দামি নবী আর কোন নবী হয় না। আমি ধ্বংস হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাবো, এই জমিনকে বলেছিল জমিন রে আমার এই কোরআনকে নাজিল করব, এই কোরআন বলেছিল বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার এই কোরআন একমাত্র পাওয়ার ছিল, এই কোরআনকে ধরার মতো সে হলেন রহমাতুল লিল আলামিন, আমাদের নবী তো জাহানের বাদশা। অন্য কোন নবী কোরআন পেয়েছেন? পান নাই। হ্যাঁ, আল্লাহ পাক পাহাড়ে নাজিল করছিলেন, জমিনে করছিলেন। হ্যাঁ বলছে, আর ওয়েটটা ভারিত্বটা আমি জমিন আমি আমি পাহাড় রাখতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাব, বের বরবাদ হয়ে যাব। তাহলে আমরা দামি নবী পেয়েছি, দামি কোরআন পেয়েছি, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, যদি কোরআনকে আপনি প্রশ্ন করে কোরআন তুমি কার কিতাব, কোরআন তখন বলে দেই কিতাবুল্লাহ, আমি হলাম আল্লাহর কিতাব। যদি কোরআনকে প্রশ্ন করে ও কোরআন তোমার মধ্যে কার কথা রয়েছে, মানুষের না জিন্নাতের না ফেরেশতাদের না নবীদের, তখন কোরআন যে উত্তর দেয় কালামুল্লাহ, আমার মধ্যে মানুষের জিন্নাতের ফেরেশতার কথা নয়, আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা রয়েছে। কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কোন দিনে এসেছো, আল্লাহ পাক 12টা মাসে, আল্লাহ পাক রব্বুল এক বছরে 12টা মাস দিয়েছে, তোমার কোন মাসটা পছন্দ হলো, কোন মাসে তুমি দুনিয়াতে এসেছো, কোরআন কি বলে দিতে পারো? কোরআন বলে হ্যাঁ হ্যাঁ, আমি এটাও বলে দিতে পারি, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক একটা বছরেতে 12টা মাস দিয়েছিলেন, আমি এই পবিত্র রমজান মুবারকের মাঝে আমি দুনিয়াতে এসেছি। বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, রাতে না দিনে, আল্লাহ তো রাত দিয়েছে দিনও দিয়েছে, যে রাত দিন ঝগড়া লেগেছিল আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, রব্বি আল্লাহ আমার রব্বুল আলামিন দিনের বেলা নবীকে পাঠাতে, রাত বলেছিল আমার উপরে নাযিল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করেছিলেন, দিনকেও দুঃখ দেন নাই, রাতকেও দুঃখ দেন নাই, বিশ্ব নবীকে যে আল্লাহ পাক পাঠিয়েছে সুবে সাদেকের সময়, মানে রাত্রি শেষ আর দিন শুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 25 সালে আল্লাহ পাক বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কি না? হ্যাঁ, এই বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই দুনিয়াতে। কেন বিশ্ব নবী মদিনাওয়ালা জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল তোমার বয়সটা কত? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো কত আমি জানি নাই, কিন্তু আমি আকাশের মধ্যে একটা তারা হ্যাঁ উদিত হতো না আমি দেখেছি। বলছে কতবার দেখেছো? বলছে
ইয়া রাসূলুল্লাহ 70 হাত মানে 70,000 বছর পরে ওই তারাটা আকাশের মধ্যে উঠছ, আমি 72,000 মানে 72,000 বার আমি দেখেছি, 70,000 বছর পর পর ওই তারাটা আমি দেখতাম। তাহলে বিশ্বনবী মদিনা বলা বললে, ভাই জিব্রাইল ওই তারাটা কি আর দেখো? বলছে না, ওই তারাটা আকাশে দেখা যায় নাই। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে, ওই তারাটা ওই নূরটা ওই আলোটা আমি বিশ্বনবী ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছিলেন, সৃষ্টি করেছি। তা ভাই বাবুরা, যে কোনো একটা বিষয় নিয়ে যে শোনাবো জুত হচ্ছে না কেন? টাইম খুবই হ্যাঁ কম টাইম একদম হ্যাঁ। তাই ভাই বাবুরা একটু করে টাচ করে চলে যাচ্ছি যে নবীর মহব্বত, রসুলুল্লাহর মহব্বত এবং আল্লাহ নবীর মতো মহব্বত করতেন, কেন ভালোবাসতেন, কেন বিশ্ব নবী দিবসের মাস চলছে। তাই যে কথা বলছিলেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রাতে না দিনে এসেছো, কোন রাত্রিতে এসেছো, কোরআন কি তুমি বলে দিতে পারো? কোরআন বলে হ্যাঁ, আমি এটাও বলে দিতে পারি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাত্রি আমরা যেটা বলে থাকি, রমজান মাসের 27 রাত্রি মনে পড়ছে? রমজান মুবারকের মাস যেটা 27 রাত আমরা বলি, ওই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। হ্যাঁ, এই রাত্রে এই কোরআন দুনিয়াতে এসেছে। তাহলে আমরা দামি নবীও পেয়েছি, কোরআনও পেয়েছি। কোনদিন মন চেয়েছে যে কোরআন খানাটা একটু খুলে দেখি, একবার চুম্বন দিই? কখন? যখন এবরা হ্যাঁ যখন জীবনের শেষ সময়টুকু, যখন আর পানি পার হচ্ছে না, বলছে ও ইমাম সাহেবকে ডাক দে না, একটু কোরআনটা মাথায় খানি, একটু কুল খানি দা, একটু কোরআনটা সুরা ইয়াসিনটা তেলাওয়াত করুক, ঠিক কি না? মরার সময় যখন এবার ইমাম সাহেব কেন চাকরি তো রাখতে হবে, পোড়া তো লাগবে, জাহান্নামে যাক জান্নাতে যাক, ইমাম সাহেব যখন মাথা ঘুরে যখন সুরা ইয়াসিনের যখন তেলাওয়াত শুরু করে দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, ফেরেশতারা বলবে কেটে দে জান্নাতের সিন আর জুড়ে দে জাহান্নামের সিন। জীবনে বেঁচে ছিল কোনদিন চেষ্টা করব না আমি কোরআনটাকে একটু তেলাওয়াত করি, কোরআনকে পড়ি, কোরআনকে একবার বুকে জড়াই, আমি কোরআনকে চুম্বন দিই? জীবনে এতদিন হায়াত পেল, কোরআনের প্রতি মহব্বত দেখালো না, এর মৃত্যুর সময় ইমাম সাহেব চোখই টান দাও ইয়াসিন, আর ফেরেশতারা বলবে কেটে দে জান্নাতের সিন, জুড়ে দে জাহান্নামের সিন। আর যদি কোরআন পড়লে বলা যদি হয়, কোরআনকে যদি মহব্বত করে, ছেলেকে যদি হাফেজ বানায়, ছেলেকে যদি আলেম বানায়, যখন কোরআন পাকের তেলাওয়াত যখন সুরা ইয়াসিন দেবে, যখন টান দেবে ইয়াসিন, ফেরেশতারা বলবে কেটে দে জাহান্নামের সিন আর জুড়ে দে জান্নাতের সিন। এই কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, জাহান্নামে কারো ক্ষমতায় নিয়ে যাওয়ার, এই কোরআন কারো যদি পক্ষে দাঁড়িয়ে যায়, এই কোরআন কিয়ামতের দিনে যদি আপনার ধরুন জাহান্নাম ঠিক হয়ে গেছে, বাম হাতে নেক আমল এসে গেছে, আপনি যখন জাহান্নামের দিকে যাবেন, আপনার পক্ষে যদি কোরআন দাঁড়িয়ে যায়, আর আল্লাহ পাক বলবে কোরআন তুমি আর সামনে কেন দাঁড়ালে, তুমি তো জাহান্নামে যাবে, কোরআন বলবে আমি জাহান্নামে যাব, আল্লাহ পাক বলবে না 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 আমার কোরআনকে জাহান্নামে দিতে পারি নাই, আমি আমার কোরআনকে জাহান্নামে দেব না। এই কোরআন তখন বলবে রব্বি আল্লাহ জীবনে যতদিন বেঁচে ছিল নিজে কোরআন পড়েছে, ছেলে মেয়েদেরকে কোরআন পড়িয়েছে, উঠতে বসতে যে আমাকে চুম্বন দিয়েছিল, আমাকে বুকে জড়িয়েছিল, উঠতে গেলে কোরআন, বসতে গেলে কোরআন, শুতে গেলে কোরআন, খেতে গেলে কোরআন, কোথাও বেড়াতে গেলে কোরআন, আছে আমাকে এত মহব্বত করত ভালোবাসত। হ্যাঁ রব্বি আল্লাহ দুনিয়াতে খেয়েছি জানুন নুন, আজকের দিনে গাইবো তার আমি গুণ। ওই বান্দা যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব, আমার রব্বুল আলামিন বলছেন না 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 আমার কোরআন কোনদিন জাহান্নামে
জাহান্নামে যেতে পারে না, আমার কোরআন জান্নাতে যাবে। এই কোরআনকে তখন সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেবে, ও কোরআন যে তোমার পক্ষে ছিল, যে তোমাকে মহব্বত করলো, যে তোমাকে ভালোবাসতো, তাকে নিয়ে আমার দয়ার জান্নাতে চলে যাও। বলে জি আর ছেলেদেরকে আমরা কোরআন শিক্ষা দিই, নিজে শিক্ষা দিই, এইটাই তো মহব্বত। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় তাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে? আমার আল্লাহ কি জাহান্নামে দিবে কোরআনকে? দেবে? দেবে না। তাই ভাই বাবুরা এই মজলিস থেকে তওবা করব, কেন আমার আল্লাহর ওয়াদা আছে জাহান্নাম থেকে বান্দাকে আমি জান্নাতে দেব। কোনদিন ওয়াজে কোরআনে হাদিসে শুনেছে যে আমার আল্লাহ বলেছে, নবী বলেছে যে জান্নাত থেকে তুলে জাহান্নামে দেব? শুনেছেন? হ্যাঁ, তো বান্দাকে আল্লাহ জান্নাতে দেবে, জাহান্নাম থেকে বের করিয়ে জান্নাতে দেবে, কিন্তু জান্নাত থেকে তুলে জাহান্নামে নয়। তাহলে আমরা জান্নাতে বসে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। তাহলে ভাই বাবুরা এখান থেকে পাক্কা নিয়ত করব, বেশি নয় এক দুটো সুন্নতের প্রতি আমল করার চেষ্টা করব। কি বলে? জি জি। তবেই তো আপনার জীবনে পরিবর্তন আসবে, তবেই তো আপনি নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, ঠিক কি না? জি। তাহলে আমরা সকলে পড়তে দিই, তাই ভাই বলবেন আমরা নবীর মহব্বত, নবীর ভালোবাসা, কোরআনের মহব্বত অন্তরে যদি থাকে, ইনশাআল্লাহ কোরআন যার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইনশাআল্লাহ বলো তার জাহান্নামে আল্লাহ পাক দিবেন নাই। তাই কবি বলেছেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চৌরা কবুরানে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চৌরা কবুরানে, পাবে পাবে সব শান্তির ঠিকানা, পাবে পাবে সব শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চৌরা কুকুরারে, এ বাণী সকলে নয় শুধু মমিনে, যারাই চলবে মেনে ফল পাবে কুরানে। কথা ঠিক কিনা? যে মানবে সে ফল পাবে না? পাবে কি পাবে না? জি, যেই মানবে সেই ফল পাবে। এ পানি সকলে নয় শুধু মমিনে, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনে, এ পানি সকলে নয় শুধু মমিনে, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনে, ঘরে বলো কি বরাষ্টে বলো, ঘরে বলো কি বরাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চৌরা কুকুরানে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চৌরা কুকুরানে। আল্লাহ যেহেতু মা বোনেরা জলসা শুনছে, মা বোনেদের জন্য তো বলা লাগবে নাকি? হ্যাঁ, খুব লক্ষ্মী ভান্ডার খুব জোর চলছে তো। ভাই বাবুরা বলেন, যাই সময় নেই, নালে শোনাতাম কত স্বামীর গুরুত্ব, শ্বশুর শাশুড়ির গুরুত্ব, স্ত্রীর কত গুরুত্ব, ইনশাল্লাহ ইসলাম কি বলেছে কতটা করা লাগবে। হ্যাঁ, তাহলে ভাই বাবুরা, মা বোনেরা, মা বোনেরা শুধু মনে করে গিয়ে ইসলাম আমাদেরকে পারমিশন দিল না, জানাজাও যেতে দেয় না, ঈদও যেতে দেয় না, জুম্মাতেও না, মসজিদেও না, আমরা কি কিছু করিনি নাকি বলবি? ও মা বোনেরা, দুঃখ নেবার নয়, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দিয়েছে, কেন জনাবে রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করতে যেতে, কলেমায় প্রচার করতে যেতে, বিশ্ব নবী মদিনা বলে যখন আমার রাত হয়ে যেত,
গভীর রাত্রে যখন দরওয়াজার সামনে এসে যখন আমি সালাম জানাদম খাদিজা, আমার সালাম দিতে দেরি কিন্তু খাদিজার দরওয়াজা খুলতে দেরি না। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, গো খাদিজা রাত্রে বেলা কি ঘুমাও নাই? যখন মা খাদিজা তুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গো নবী ও আমার প্রাণের স্বামী, আমি রাত্রে কি করে ঘুমাব? আমার স্বামী দিন দুনিয়ার বাদশা না খেয়ে দিন পচারের জন্য সারাদিন ক্লান্ত শরীরে যখন বাড়িতে এসে দরওয়াজার সামনে যখন বারবার ডাক দেবে, খাদিজা খাদিজা, আমি প্রথমটাকে যদি সাড়া যদি না দিতে পারি তো আমি খাদিজা আমার বড় বিয়াদাবি হয়ে যাবে। এই শরীরটা আমি বিস্তার ফেলিয়ে রাখ, আমি এই দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকি, নবী গো যখন হাত রয়েছে বলবো, ও মা যদি মা গুলো খাজা মঈনুদ্দিনের মায়ের মতো যদি হয় তো আব্দুল কাদের জিলানি আবার দুনিয়াতে জন্ম হবে, ঠিক কিনা? জি, এই তো আপনার শীতের মৌসুম আসছে মনে তো এবার মনে কুত্তার ডেলিভারির সময় নাকি গো? আপনার গ্রামে কোটা নার্সিং করেছেন, কোটা ডাক্তারের সাথে যোগাযোগ করেছে? আমার মা বোনেরা তো একটা, আর কুত্তা কোটা বাচ্চা দেয়? কুত্তি কুত্তা নয়, কুত্তি কুত্তি কোটা বাচ্চা দেয়? চারটা পাঁচটা ছটা? হ্যাঁ, তাহলে কোটা নার্সিং হোম খোলা আছে গ্রামে? সার্জন ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে তো অপারেশনের জন্য? দেখে ও মা বোনেরা, দেখেন বাড়িতে যদি ভিড়, একটা বাড়িতে মা বোনেদের আড্ডা ধরতে গিয়ে ভেবেন কান্নার আওয়াজ যদি হয় তো মারা গিয়েছে, নালে আপনি নিশ্চিত এখানে কিন্তু লোন বন্ধন চলছে। কে পারমিশন দিয়েছে একটা পুরুষের সামনে বসে থাকা? যে মা বোনেরা এমন পরিবেশে থাকে পর্দার কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু ভরসা আমার আল্লাহর প্রতি না, কিন্তু কুত্তার ভরসা রয়েছে আমার আল্লাহর উপরে। তাই মা বোনেদের অপর পুরুষকে ইজ্জত দেখানা লাগে, কিন্তু এই কুত্তার বলো ভরসা রয়েছে। তাই আমার আল্লাহ নরমালে বাড়িতে আপনার বাড়িতে ডেলিভারি করে দেখিয়ে দেয় কিনা বানিয়ে বলছি। তাহলে মা বোনেরা আজ যদি আমরা এই মা বোনেরাই পারে দেখেন ইসলামকে ধ্বংস করার জন্য, কেন নারীর হাত রয়েছে, তারা দেখলো নারীকে যদি কাবু করতে পারি, কেন যে যতই বড় হোক বাবু আপন আপন বিবির কাছে কাবু, ঠিক না? এই যদি আপনার ফেরাউন যদি এত বড় হয়ে থাকে আসিয়ার কাছে কিন্তু কাবু কাবু যদি না হতো তাহলে মুসা বাবু কিন্তু বড় হতো না, ঠিক কি না? হ্যাঁ, তাহলে যে যতই বড় হোক বাবু আপন আপন বিবির কাছে কাবু। অনেকেরই সাবি মনে করে আমি লোন খাবো না, হারামে যাব না, তখন বলে ও গো বিবি তুমি বন্ধন কেন নিচ্ছ? নেওয়া দরকার নাই, ধৈর্য ধরো, যে ফাতেমার বাড়িতে দুই দিন তিন দিন খাবার ছিল না, যে ফাতেমার ছেলেদের খাবার ছিল না স্বামীর খাবার ছিল না, ওই ধৈর্যটা তুমি কি রাখতে পারবে না? তখন মা বোনেরা উত্তরে বলে একটাই কথা,
আমরা লাজবাব হয়ে যাই, তোমার ক্ষমতা নাই মনে গোদো বাংলা, মুরদ নাই বলেই তো লোন নিচ্ছি, ঠিক কি না? আর কথা আছে কিছু? হ্যাঁ বাস ওইখানি শেষ। ও মা বলে না কালকে আমাদের দিনে বিশ্বনবী যখন মিরাজ করলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষ নয় সব থেকে বেশি কিন্তু মহিলারাই আছে। কেন মা বুনেদের সমালোচনা কেন এই ঘাট থেকে ওই ঘাটে যদি থাকে? বলছে বুন হ্যালো, বলছে সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে গেল? একমাত্র মা বুনেদের এইটাই চলে বলো। চুপ করে থাকতে পারবে না, থাকবে পারবে না। বাসে যদি যায় সে যতই আপনার দূরের মানুষ হোক না কেন, এমন চুমুর দিকে কাছে টেনে নিবে না, তো ভুবুকুতে ঘর গো কি? আর ছেলেদের কথা শুরু হতে হতে একদিনের সফর শেষ হয়ে যাবে, তবু কথা চালু হবে। কেন কেন জানে? মা বোনেদের দিল হলো নরম, ওই জন্য শয়তান তাদেরকে আক্রমণ করে বেশি। ও মা বোনেরা, আপনি আপনার সন্তানকে তারবিয়ত, আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা যদি দেন। এক জননী বলছে বাচ্চা তুই নামাজ পড়ো, বলছে নামাজ পড়লে তোর আল্লাহ কি খাওয়াবে বল? বলছে আর যদি নামাজ যদি পড়ো আমার আল্লাহ তোমারে মিষ্টি খাবে। কি খাবে? মিষ্টি। ছেলেকে কেমন করে হ্যাঁ নামাজ পড়াচ্ছেন দেখেন। হ্যাঁ ছেলে যখন নামাজে দাঁড়িয়েছে বলছে বাবা কোনুক জায়গাটা উঠানটায় একটু সরাবে দেখবে মিষ্টি আমার আল্লাহ দিয়েছে তোমাকে। তো ছেলেটা নামাজের লোভে নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে জায়গাটাই দেখে মিষ্টি রয়েছে, এই রকম করে প্রত্যেকটা দিন মিষ্টি খায়। একদিন মা কুটুম বাড়ি চলে গিয়েছে, এসে ডেরি নামাজের উত্তর হয়ে গিয়েছে, নামাজের সময় ওই ছোট্ট ছেলে যখন আজান শুনতে পেল, হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ, ওই ছেলে উযু বানায়া নামাজ আদায় করে যে জায়গাতে দৈনন্দিন মিষ্টি পেত ওই জায়গাটা সরিয়ে দেখে ওই জায়গাতে একই মিষ্টি রয়েছে। এবার বলে বাবা নামাজ পড়েছো? বলছে হ্যাঁ মা নামাজ পড়েছি। ও গো মা আজকে যে মিষ্টিটা খেলা অন্যান্য দিনের থেকেও আজকের মিষ্টিটা এত মজা পাচ্ছিলাম, আজও যেন মজা আমার লেগে রয়েছে, এত সুন্দর সেন এত মজা এত আরাম পাচ্ছিলাম। জননী গো তুমি থাকে তুমি যখন ছিলে আমি নামাজ যখন পড়তাম ওই মিষ্টিতে এত মজা পেতাম না। জননী তখন শুকরিয়া আদায় করলেন, রব্বি আল্লাহ রব্বুল আলামিন মাহবুব গো আমার করেছে আজকে আমি না থাকাতে আমার সন্তানকে আপনি মিষ্টি খাইয়েছে। মামুনেরা এরকম সন্তানদেরকে শিক্ষা দেব ইনশাল্লাহ। মক্তব তো ইনশাল্লাহ গ্রামে আশা করি হচ্ছে, মক্তব হচ্ছে তো? হ্যাঁ ইমাম সাহেব বেচারা সময় টাইম দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন, আপনার ছেলে মেয়েদেরকে পাঠাবেন, তাতে যদি আপনার সপ্তাহে দিনে মাসে যদি কিছু যদি পয়সা যদি লাগে তো আপনি দেবেন। হ্যাঁ কিছু কিছু পয়সাও মক্তবদের জন্য পড়ার জন্য ছেলেদেরকে দেবেন গো বাবু। দেখবেন স্কুল যদি ছেলে স্কুলে যদি না যায় না বাম্মার কষ্ট হয় না, কিন্তু টিউশনি যদি একদিন যদি বন্ধ করে যেন 12টা বাজিয়ে দেয়। 12টা বাজায় না কেন? হ্যাঁ তখন মা বোনেরা বলে বলতে আয় দেখ লক্ষ্মীর টাকা তোর পেছনে শেষ হয়ে যাবে, দেখেছি এক টিউশনই যাচ্ছে। আর এদিকে ভাই বাবুরা বলছে কত বল দিকনি তাস আর কত লটারি কাটাবো বল দিকনি, তোর পেছনেই যত যাচ্ছে। হ্যাঁ আর তুই টিউশনই বন্ধ করেছিস, স্কুল যদি সপ্তাহ সপ্তাহ এক মাস যদি বন্ধ হয়ে যায় শুধু বলবি বাবা সাইকেল দিয়েছে, শুধু কইটা নিলি হবে 10,000 পেয়েছো? বলছে না আব্বা আর কিছুটা আছে আর কিছুটা, টেমটাই উঠি এই সিটি হরেন মারছে বলেন। হ্যাঁ তাহলে বাবু এই মক্তবে ছেলেদেরকে পাঠান শিক্ষার জন্য, তাতে যদি আপনার 10-20-50 যদি লাগে এইটা আপনার কাল কিয়ামতের দিনে আপনার নাজাতের জারিয়া বেড়ে যাবে বলেন ওরা সুবহানাল্লাহ। আজ গ্রামে সাপ সাপুড়ে যদি সাপ দেখাতে আসে ফ্রিতে দেখাইবো, 1 টাকা নালে 1 বাটি চালও তো লাগে।
তাহলে আপনার ছেলেকে আপনি জান্নাতি ভাষা শিখাবেন, জান্নাতি ভাষা শিখাবেন, কোরআন শিখাবেন, তাহলে আপনার জান্নাত দরকার নাই যদি হয়েছে নাকি জি। তাহলে আপনার সাপ দেখাটা ছেলেটা দরকার ছিল, এসে বলেছে মা এক বাটি চাল দে, বলছে কি করবি, বলে সাপ দেখেছি তো এত বড় বড় সাপ, হ্যাঁ এক বাটি বলছে চাল নিয়ে যাগা দেখা তো বলো। তাহলে আজ দিনের জন্য ইসলামের জন্য ছেলেদেরকে আমরা ছেলেদের মনোবল বাড়াই, ইমাম সাহেবকে ইমাম সাহেবের মনোবল বাড়াই, হ্যাঁ ছেলেদেরকে আপনারা দিনই শিক্ষা দেন, আপনাদের মাথায় গোড়ায় কোরআনটা আপনার গোসলটা আপনার ছেলেই দেবে। ভাই বাবুরা যখন মৌত হবে মৃত্যু হবে বলবে উবুক লোককে ডাক কাফনের জন্য, কাফন পড়ানোর জন্য, গোসলের জন্য, হ্যাঁ যখন মেয়ে খবর পাবে মা মারা গিয়েছে তখন দেখবেন কেশপুর বাজারে যখন বাস থেকে আবার হয়তো টোটোয় চাপছে তখন তখন রেডি হচ্ছে বলছে কোন সুরে কাঁদবে, তখন সুর চিন্তা করছে, যখন বাড়ির কাছে আসলো এবার সুর দিয়ে কানা লাগলো বলছে মা এবারে আমাকে কে দেখবে, উঠি মায়ের জন্য কাঁদছে না নিজের জন্য, হ্যাঁ যে জানছে পৌষ মাসে সামনে পিঠে পিঠেটা কে খাওয়াবে, মায়ের জন্য কাঁদছে নিজের জন্য কাঁদছে, বাপের একটা ছেলে মাথা গড়ায় এত কান্না করছে, গ্রামের মানুষ হবা এত কান্না কেন, দেখে কি বলে বাপ কা বেটা বাপের মহব্বত, আসলে মহব্বত না বলছে তুই শুধু গাড়িটা বললি কিনে দেব দিয়ে দিয়ে গেলি নাকি মরে গেলি, নিজের জন্য কাঁদছে বাপের জন্য নয়, তাহলে কান্নাটা কেমন হবে যদি কোরআন পড়ে নে ওয়ালা যদি হয়, যখন গোসলের জন্য আপনার কেমন প্রয়োজন হবে না, মা খাদিজা তো কবরার ইন্তেকাল হয়ে গেল, বিশ্ব নবী বললেন ফাতেমা তোমার মায়ের গোসলটা তুমি করিয়ে দাও, তখন মা ফাতেমা গোসলের জন্য গেলে, আজ আমার মেয়েটা বলেন গো যখন গোসলের জন্য যখন গোসল করাতে যাবে গোসল যখন মাকে যখন গোসল যখন করাবে এদিকে দুনিয়ার পানি আর নাকের ডগা দিকে চোখের গরম পানি বার হবে, যখন মাকে কাফন টুকু পরাবে এই চোখের গরম পানিগুলো নাক দিয়ে যখন টপকে টপকিয়ে যখন পড়বে, যখন ছেলে বাপকে গোসল দেবে যখন শুনবে আবার আব্বা জান মরে গিয়েছে তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ, পড়ে যখন আপনার উযু বানাইয়া দুই রাকাত নামাজ মুসল্লায় যখন দাঁড়িয়ে যাবে আমার আল্লাহর কাছে কানবে রব্বি আল্লাহ যে আব্বা নিজে না খেয়ে খাইয়েছে, যে আব্বা নিজে না করে পরিয়েছে, যে আব্বা আমাদের না খায়ে ফেলে এত কষ্ট করে লালন পালন করেছে, আমাকে নিজে আমাকে দামি পোশাক পরিয়েছে আজ নিজে ছিঁড়া পোশাক পরিয়েছে, হে রব্বি আল্লাহ আজ আমার আব্বা জানকে আপনার দয়ার জান্নাতে দে, তখন আল্লাহর শিকানা দোয়াটা পড়বে রব্বি রহমুবা কামা রব্বায়ানি শাগীর, ওই ছেলে কাচের ডগায় থাকবে কাফনের কাপড় চোখের ডগায় থাকবে চোখের পানি কাফন যখন কাটবে আল্লাহর কাছে বলবে রব্বি আল্লাহ যে আব্বা জান এত নতুন নতুন পোশাক পরিয়েছে, শীতের পোশাক আলাদা গরমের পোশাক আলাদা বর্ষার পোশাক আলাদা, রব্বুল আলামিন আজ আব্বা জানকে আলাদা আলাদা কোনো পোশাক ন, এই পোশাকটাই শীতও চলবে গরম ও ঠান্ডাও তো চলবে, হে রব্বি আল্লাহ আজ আমার আব্বা জানকে একটা পোশাক দিয়ে আজ বিদায় দিচ্ছি, ওই ছেলে যখন চোখের পানি দিয়ে আব্বা জানকে গোসল দেবে এই কাফন কানা যখন এই চোখের পানি যখন টপকায়া টপকায়া ভিজায়া যাবে এই ফেরেশতা কাছে এই চোখের পানি কাল কিয়ামতের দিনে এবং কবরে তার জন্য আসান হয়ে যাবে, কারণ বিশ্ব নবী বললেন আরে আল্লাহ আমি
পারে না। আমার আল্লাহ বললেন কি নিয়ে এসেছো? আমার নবী বললেন আমার গুনাহগার উম্মতের চোখের পানি নিয়ে এসেছি। ভাই বাবুরা, তাহলে আর ছেলে মেয়েদেরকে ইনশাল্লাহ দিনের শিক্ষা দেবো, তো দেবো ইনশাল্লাহ। আপনারা যার উপরে চলছেন চলে, আপনারা যেটা করছে করে। মুসলমান এক কথা এক অন এক প্ল্যাটফর্মে আসে, ঠিক কি না? আপনার যেটা ভালো লাগছে করুক, বাধা নেই। আপনার হিসাব কবরে আমি যাব না, আমার হিসাব আপনি আসবেন না, আসবেন আসবেন না। তাহলে নবীর মোহাম্মদ নবী যেইটা বলেছেন সেইটা ধরে নিন, আর নবী যেইটা বলেছেন ওইটা ছেড়ে দেন, এবং ছেলেদেরকে ইনশাআল্লাহ আপনারা দিনই শিক্ষা দান করবেন, হ্যাঁ, এবং ছেলেদের মনোবল বাড়াবেন, এবং ছেলেদের অভাব, হ্যাঁ, যে দিনই শিক্ষার জন্য যদি জাগার অভাব হয় জাগার ব্যবস্থা করে দেবেন, কেতাবের মানে অভাব যদি হয় কেতাবের ব্যবস্থা করে দেবেন। যা যে ইমাম সাহেব এত কষ্ট করে আপনার ছেলেগুলোকে তৈরি করছেন, তো ওই ইমাম সাহেবের ছেলে পুলের দিকে আপনাদেরকেও তো খেয়াল রাখতে হবে, ঠিক কি না? আপনাদের ছেলে মেয়ের দিকে, এত ছেলে মেয়েদের দিকে দুইটা নজর, আর এতগুলো নজর ইমাম সাহেবের পরিবার এবং ছেলে পুলের দিকে নজর রাখা লাগবে না? যদি আপনারা ইনসাফ মতন যদি না রাখে, কাল কিয়ামতের দিনে কিন্তু একজন জবাবদিহিও হতে হবে। তাই আমার পরবর্তী ভাই জান এসেছে, আপনাদের খুবই পুরাতন, বছর দুই তিনে কাছেন আপনারা জানেন, হ্যাঁ, আপনারা খুব আপনাদের কাছের মানুষ। এ ভাই জানের মাধ্যমে আপনাদের সামনে আসতে পেরে আমি বড় খুশি আনন্দ, যে আপনাদের মাঝে আপনাদের সামনে এসে দু চারটে কথা আলোচনা করতে পারলাম। তাই ভাইজান আপনাদের সাথে আলোচনা করবে মৌলানা ইরফান খান সাহেব, এবং নাত এবং গজল আপনাদেরকে শুনিয়ে আপনাদের মন প্রাণ পুরো ভরিয়ে দেবেন। এতদিন ভরিয়ে আসছেন, আজও ভরাবেন। আপনাদেরকে শুধু একটু করে টাচ করেছি, কেন সময় খুবই কম, বহু কিছু আলোচনা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সকালে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা